জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত 15 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলালুদ্দিন। জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহতের তথ্য পাওয়া গেছে, আহত হয়েছেন প্রায় 25,000। তালিকা চূড়ান্ত করতে সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা তারা ঢাকায় সফররত চীনের মেডিকেল দলের সাথে বৈঠক করেন। চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয়, এটা প্রয়োজনের নিরিখে অবশ্যই, যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন, যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এই সিরিয়াস পেশেন্ট সহ অন্যান্য পেশেন্টদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।